আজ সাতই আগস্ট দু হাজার চব্বিশ সন আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আমার মাকে ছেড়ে আটচল্লিশ বছর বয়সে আমি পরবাসী হয়েছি আমার মা ক্যান্সার স্টেজ ফোর ডায়াগনস্ট ইন টু থাউজেন্ড নভেম্বর যখন বোম্বে থেকে মুম্বাই থেকে ডাক্তাররা তাকে সার্জারি রুমে নিয়ে এত ছড়িয়ে গিয়েছে দুই মাস বাজবে বলে দিয়েছে তা আমি পনেরো দিনের বেশি ছুটি পেলেই মায়ের কাছে ছুটে যাই কালকে আমার বাংলাদেশ যাওয়ার কথা আমার মা তেরো চোদ্দ তারিখের দিকে আমাকে ফোন করে অনেকক্ষণ আমার পরিবার থাকে সেখানে ফেসবুকে তুই এটি লাউস কেন তোর দরকার কি কোকা তুই কেন লাখ আমার একটা পরিবার আছে আমার বউ আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে ফাদার ইন টু কি ইন যেটাকে বলে আই যেটাকে বলে ক্লাস আমার মা এতদিন কোনো কথা বলে নাই যখন দেশ স্বাধীন হওয়ার পর আমার মাকে আমি ফোন করলাম প্রথম ইন্টারনেটে কমফোর্টেবলি পেলাম আমার মা বলে খোকা তুই ফেসবুকে এই সমস্ত কেন বল আমি কেউ আমি বললে আপনার সমস্যা আমি সারা জীবন আপনাকে শুনে আসছি আমি বললাম আপনার সমস্যা কী আমার মার সাথে সম্ভবত ওনার ক্যান্সার হওয়ার পর প্রথম আমি এইভাবে কথা বলছি তার কাছে তো এই সময় সে কী থাকে কী মত দেশ স্বাধীন হয়ে গেছে সে বলে কি না দেশে জ্ঞানজাম তুই আসবি না দেশে জাম কেন স্বাধীন দেশে ভাঙচুর কেন আমরা জানি কেন আমি একটা ইনস্টেন্ট কোনো প্রকার ভাঙচুর চলবে না তার জন্য সরকার প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করতে হবে দ্রুততম সময় আজকের দিনের মধ্যে হলে বেস্ট যত তাড়াতাড়ি সম্ভব আমি জানি আর্মির কোন এরিয়ায় কে যাবে সেটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে প্রভাবিত সেনাবাহিনীর আমাদের ফ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবচেয়ে বড় সেট যেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট আর্মি এখন তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট আর্মি দেওয়া হয়েছে সেনাবাহিনীর কাছে আমাদের চ্যালেঞ্জ যে আমরা যে দেশ আমি আর্মিতে গিয়েছিলাম অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন দেখেছি কিন্তু দেশপ্রেমিক হওয়ার স্বপ্ন আর্মিতে গিয়েছিলাম আর্মি জায়গায় নিয়ে গেছে জায়গায় অবস্থান করে ফেলেছে পুলিশ বলে এখন কিছু নাই থাকার কথা না আমি নিজেও পুলিশদের যে ডেস্ক্রিপশন দিতাম কিন্তু পুলিশদেরকে মারা হচ্ছে তেরো জন পুলিশের লাশ দেখতে চাইছিলাম আমি আমার কাছে এখানে প্রমাণ আছে ভাঙচুর হচ্ছে সব জায়গায় সিরাজগঞ্জে কোনো এক জায়গায় একজন এসিকা হত্যা করা হয়েছে তার ভাই সেনাবাহিনীর একজন জোয়ান তার কমান্ডার সিও একজন কর্নেল বাংলাদেশ আর্মির বর্তমান ছেলেটা কাঁদছে শেষ পর্যন্ত কথা বলো তো আমাকে কে মারছে তার ইনভেস্টিগেশনের রেজাল্ট হচ্ছে বি এল তাহলে বুঝতে পারছেন আমি ফিল্ডে নাই অন্ত কিছুতে যাবো না গুজব অ্যানালাইসিস করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আমাদের আইটি যে এক্সপার্ট আছে সবাইকে দিয়েছে সো আপনাদের দেশ স্বাধীন হয়েছে শান্তিতে ঘরের মধ্যে ঢুকতে পারে না এখন আপনার ঘরে আপনার মাথায় কি চিন্তা করবে টেনশন করবে সারা রাত ফেসবুক নাম্বর গুজব আড্ডায় থাকবেন আপনি ভয় পাবেন সেটা আমাদের কারো দায়িত্ব না ইটস ইউর ওন ওয়ার্ল্ড আপনারা এসে লাভ দিয়ে যেভাবে বাচ্চাগুলার লাশ রেখে হ্যাঁ আপনারা জ্ঞানী লোকরা ফেসবুক যোদ্ধারা আমার মতো ফেসবুক যোদ্ধারা সরকার বানিয়ে ফেলছেন এই সরকার ইলেকশনের জন্য সরকার আসে নাই ইলেকশন অনেক দূরে রোড টু ফ্রিডম ফ্রিডম টু ভোট অনেক দূরে রিফর্মেশন দরকার আগে আপনারা ভাঙচুর প্রতিরোধ করতেই হবে পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে স্টাবলিশ করতে হবে সরকারকে শপথ নিতে হবে তত্ত্বাবধায়ক সরকার শপথ না নেওয়া পর্যন্ত রাজপথ এই বিপ্লবীদের পথে থাকবে লাশ পথে লাশ এখনো আমরা আমাদের মনে কবর দিতে পারিনি অতএব তত্ত্বাবধায়ক সরকার শপথ না নেওয়া পর্যন্ত রাজপথে যারা আসবে ছাত্র অথবা সিটিজেন পরিচয় আসতে হবে কোনো ব্যক্তি পরিচয় কোনো দল পরিচয় কোনো সমাবেশ রাজপথ হবে না একান্ত যদি হিউম্যান রাইটস এবং পলিটিক্যাল সিটিজেন রাইটস হিসাবে রাজনৈতিক দলগুলোর যারা আছে আপনারা বুঝবেন সরকারে আছেন আপনারা বুঝবেন আইনগতভাবে এখানে আসিফ নজরুল সাহেব ছাত্রদের শিক্ষক একজন অভিভাবক তিনি আইনের লোক হ্যাঁ তিনি যদি মনে করেন তার সঙ্গে কনসাল্ট করতে পারেন ছাত্ররা মনে করো যদি তোমরা অনুমতি দিতে পারো ভালো হয় অনেকে সাদা লাদ আছে সবাই নিপীড়িত হয়েছে কেউ হয়তোবা একশের পাপ করেছে কেউ হয়তোবা একশো মন পাপ করেছে লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা হচ্ছে কাজ তাই এই তত্ত্বাবধায়ক সরকার প্রথমে সংস্কার করবে এই তত্ত্বাবধায়ক সরকার দশ বছরের জন্য থাকা উচিত ছিল যদি তারা সাকসেসফুল হয় দশ বছর লাগে একটা দেশ রিফর্ম করতে ছয় বছর ইজ দ্য স্ট্যান্ডার্ড এই ছয় বছর মধ্যে একাত্তর থেকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত হত্যা যত অপরাধ হয়েছে সকল বিচার করা হবে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করা হবে সামাজিক আমাদের পৃথিবীতে বাংলাদেশ সবচেয়ে হোমোজিনিয়াস একটা দেশ আপনারা মনে রাখবেন আমি যুক্তরাষ্ট্রে থাকি যুক্তরাষ্ট্রের প্রথম দিকে স্বাধীনতার যেই জেফারসন ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন সিভিল ওয়ার করে তারা যেই সোসাইটি করেছিল প্রায় স্টেট একসাথে তারপর বাহান্নটা হয়েছে তারা যেই জায়গায় ছিল আমরা এখন সেই জায়গায় আছি আমরা উনিশশো একাত্তরও ছিলাম আমরা পারিনি এখনই সময় এই ছেলেরা যে রিভার্স ব্রেনডেনের কথা বলছে ভার্চুয়াল জায়গায় ফিজিক্স জিওগ্রাফিক্যাল প্রেজেন্স কোনো ব্যাপার না যে এখন আমেরিকা থেকে বাংলাদেশ যোগাযোগ মেনটেন করতে পারে রাইট সো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু রিফর্মেশন করতে হবে এত কথার কোনো দরকার নাই এই আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে রিফর্মের জন্য আমাদের রিফর্মেশনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ছয় বছর থাকতে হবে ছাত্ররা যদি অন্য কিছু মনে করে সবাই যদি আপনারা পজিশনে আছেন সেটা অন্য ব্যাপার তিন মাসের ইলেকশন দেওয়ার জন্য আসে নাই সবাই এটা বুঝে নেবেন যারা রাজনৈতিক দল যারা বুদ্ধিজীবী যারা সেই অনেক অনেক মতামত দিতে অনেক কোয়েশ্চেন করেন যখন একজন কমান্ডো ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে গণভবনে গেলে গুলি গণগুলি এক লাখ দুই লাখ লোক আপনারা জানেন আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এই নাম নিয়ে নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা হয়েছিলেন সে পালিয়ে গেছে বঙ্গবন্ধুর মেয়ে হয়ে তার আর কোনো রাইট নাই বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে দায়ী করা রাইট তিনি বলেছিলেন ম্যাস কিলিংয়ের কথা যখন ওনাকে প্রপোজাল দেওয়া হয়েছে উনি বলেছিলেন আমি নাম বললাম না মুক্তিযুদ্ধে কয়জন মরেছিল তিরিশ লাখ এখন মুক্তিযুদ্ধ সবচেয়ে যুদ্ধ চেয়েও বড় মুক্তিযুদ্ধ ষাট লাখ পর্যন্ত চলে যাবে তারপরও এই যুদ্ধে জয়ী হতে হবে ইউ আন্ডারস্ট্যান্ড সো আমরা দ্রুততম সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করা না পর্যন্ত কোনো রাজনৈতিক সম্মেলন বা রাজনৈতিক অ্যাক্টিভিটি নিষিদ্ধ থাকবে ছাত্ররা তোমরা একটা তোমাদের প্রতি আমার প্রস্তাব আমি জানি না আমি কোনো সেলিব্রিটি না তোমাদের কানে যাবে কি না কিন্তু ডক্টর হুমায় আর রুশাদ ফরিদি ডক্টর আসিফ নজরুল আপনাদেরকে আমরা অনুরোধ করব। আপনারা যদি শুনে থাকেন রুশাদ আমার ফেসবুক ফ্রেন্ড আছে রুশাদ স্যার আপনি আমার এই বার্তা ছাত্রদের কাছে পৌঁছে দিবেন সে বাকিটা তাদের চয়েস আমি এন আরবির অ্যাপ্রোচ তাকিয়েছি যখন আর্মি সবচেয়ে বড় থ্রেট ছিল এই অবস্টাকল ভাঙার জন্য আমরা ফ্যামিলি ফ্রেন্ডস বেডরুম স্ট্র্যাটেজি দিয়ে হ্যাঁ সেরে দিয়েছি চ্যাং করে ওনাকে হেলিকপ্টারে পাঠিয়ে দিয়েছে সো কেউ যদি সম্মেলন করতে হয় যদি দিতে হয় তাহলে তারা বদ্ধ করবে কোনো স্টেডিয়ামে বা কনসার্ট যেভাবে স্টেডিয়ামে করে ঢাকা স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম বা কোনো জায়গায় বদ্ধ জায়গায় হবে তারা যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কি হচ্ছে না হচ্ছে সেখানে করবে যদি একান্তই করতে হয় তার আগে হবে না এখন সবাই ক্রেডিট নেবেন কেউ মহানায়ক হবেন কেউ বলবেন যে আমরা যদি পিছে না থাকতাম তাহলে তো এই হতো না হতো না শুনেন আমরা অত বোকা না যে আমরা দুর্নীতি দমন করব এরকম বক্তৃতা দিয়ে আমাদেরকে শেখ মুজিব পান নাই আমাদেরকে শেখ হাসিনার মতো দরদি বোকা পান নাই যে এসে কান্দাপড়া গেলেই আপনারা হবেন আমরা তা না এই ছেলেরা তা না এই ছেলেরা জেনারেশান জি পৃথিবীর কোনো দেশে প্রথম এই জেনারেশান জি সংগ্রাম করার ইতিহাসের এবং ছাত্রদের কেউ যদি আমি জানি না আমার আমি পড়াশোনা করি না আমি মাঠের লোক আমার এক্সপিরিয়েন্সের লোক ছাত্ররা এত বড় শৈরাচারকে এইভাবে নামিয়েছে মনে রাখবেন তিন মান স্কোয়ার সিরিয়া মিশর ছাত্রদের আমার ইতিহাসে শেষ পর্যন্ত এগুলো সব ডাকাতি হয়ে গেছে সেটা করতে আমরা সুযোগ দিব না এই ছাত্ররা দিবে না আমরা এনআরবিরা যতদিন আছি দিবেন আমরা রিভার্স ব্রেন ড্রেন করবো আমরা ব্রেন ড্রেন করতে চাই আমি হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী জিমের জেরি হ্যাঁ প্রিপেয়ার করে পাঠিয়েছি আমি বলেছি মাটি কামড়ায় পড়ে থাকবো শেষ পর্যন্ত আমার নিজেকে শাড়ি বিষয়ে আসতে হয়েছে আমার স্ত্রী ডিপেন্ডেন্ট হিসাবে আমাকে আসতে হয়েছে আই এম প্রাউড অব দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ সো নাও কোয়েশ্চেন ইজ ভাঙচুর বন্ধ করতে হবে সো সরকার আসলে আমরা এই জিনিস কনফার্ম করবো আমি স্বাধীন দেশে যেতে চাই আমার মাকে যেতে দেখতে হবেই হবে আমার সামারের তিন মাস আড়াই মাস বন্ধ শেষ হয়ে যাচ্ছে আমার মুক্ত পরিবেশ দরকার যেখানে আমার ফ্যামিলি ফিল করবে যে কেউ এসে আমাকে গুম করে ফেলবে না যারা আমি এমন কিছু হইনি হ্যাঁ আমাকে এক বন্ধু বলেছিল মোশতাক বাইর হত্যার সময় আমি যখন আমাদেরই একজনের কথা বলছিল আমি বলছিলাম না ও এটা করতে পারে না হ্যাঁ যত দলেই দলেগুলো আমাকে বলছিল মিয়া আম শেখ হাসিনার ইয়া কারণে মিয়া কাম আছে খেপে গিয়েছিল বাট বাট সার্কেলের মধ্যে এটা আমি এবার যখন আমার বারবার রেস্ট্রিকশন হচ্ছিলো আমি আমরা টের পেয়েছি সো কোশ্চেন হচ্ছে মুক্ত রাজপথে স্বাধীন দেশে আমার ফ্যামিলি যাতে ফিল করে এটা তাদের মনের মধ্যে বলে দে আর নট ইন দ্য প্লেস আমার ওয়াইফ ছাড়া বাচ্চারা তো এটা নিয়ে চিন্তাই না ওরা ঘুরে আসছে সাত দশ দিনের জন্য ওয়েস্ট কোর্স পুরো নেক্সট আমরা আজকে ভেবেছিলাম আমার শিক্ষার উপরে জ্ঞানই করার ব্যাপারে আমরা শুরু করব কাজ কিন্তু পারছি না স্টেডিয়ামে করতে হবে ভাঙচুর তত্ত্বাবধায়ক সরকারের যেই লিস্ট আমি দেখেছি আমি জানি না শেষ পর্যন্ত যেটা মনে হয়েছে তার মধ্যে নয়টা ক্যারেক্টার দশজনের মধ্যে নয়টা ক্যারেক্টারকে আমি পার্সোনালি চিনি প্রফেসর মুজফর আহমেদের ছাত্র আমরা আরেকজন ইকোনমিস্ট হচ্ছে ডক্টর ইউনিস ডক্টর ইউনিসকে নিয়ে যারা ভয় করেন আমেরিকা ভাই ইন্ডিয়ার থেকে আমরা হচ্ছি সারা জীবন সেই সেনামল থেকে শেষ করার পরে বাঙালিদের আর কোনো নিজস্ব সবাই তাদেরকে ইউজ করেছে আর আমরা বাংলাদেশ পেয়েছি বাঙালি আমাদের কলকাতার ভাইরাও আছে কিন্তু আমরা বাংলাদেশ জিওগ্রাফিক্যাল লোকেশানে আমরা বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ যাদের দ্বারা ইউজ হচ্ছিলাম কীভাবে ইউজ তার যদি আমেরিকায় ইউজ করে বলবো হোয়াট ইজ দ্য প্রবলেম বা ডিল হ্যাজ টু বি গুড ডক্টর ইনুস এমন দো তার বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার মতো কিছু নাই ডক্টর ইনুস এমন জায়গায় চলে গেছে এটা ওই দুই হাজার তেরো আট সন বা ওই সনের ডক্টর ইনুস না ডক্টর ইউনুস ম্যাসি বার্সেলোনায় খেলতো রাই আপনারা সবাই ম্যাসির সঙ্গে এক সেকেন্ড দেখা করার জন্য পাগল আপনারা জানেন অলিম্পিকে যায় সেই লোক হ্যাঁ হি হিজ এ থিম ডক্টর ইউনুস ইকোনমিক্যালি তার সাথে আমার ব্যক্তিগত ইকোনমিক পলিসিতে ডিফারেন্স থাকতেই পারে এবং দুনিয়াতে সবসময় মার্ক্সিজম কেঞ্জ দুই ইকোনমিক থিউরি দুই ফ্লোতে গেছে সেটা থাকতেই পারে দ্যাটস ডিফারেন্ট বা ডক্টর ইউনুস দুজন মাঝখানে মিশিয়ে যেভাবে জগতে অ্যাকসেপ্টেন্সের বা পৃথিবীতে এখন সবচেয়ে অ্যাকসেপ্টেড ইউনুসিলোনা ডক্টর ইউনুসকে যখন আনতে চেয়েছে উনি বলেছেন আমি তোমাদেরকে সাত মিনিট সময় দিতে পারব আপনি কোথায় আছেন কোন জগতে আছেন ডক্টর ইউনুস এই মুহূর্তে সবচেয়ে রিলায়েবল আমার হানড্রেড পারসেন্ট বোট আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সংস্কারের জন্য তার টিমের প্রতি আমি দশ নম্বর সদস্য বিচারপতি মতিনকে চিনি না পার্সোনালি আমার তার সম্পর্কে ঠিক আমি মন্তব্য করবো বাকি নয়জনের উপর আমার ফুল নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আছে পয়েন্ট নাইন 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 এই কারণে কারণ আমরা মানুষ রাইট আমরা না আমরা ফেরস্ত হতে চাই না সো অরাজকতা বন্ধ করুন আর যারা মনে করেন আপনি কি মনে করেন আপনি গণভবন থেকে শেখ হাসিনা ওয়াজেদের শাড়ি এনে তারপরে আপনি আপনার রাজকীয় বেডরুমে ওই ছবি দিয়ে আপনি মনে করেন যে আপনাকে আমরা বিপ্লবী ভাবব আপনি হচ্ছেন এসে দেখলেন আমরাও লুট করেছি হিংসা বিক্রি করতে চাচ্ছেন আমাদের কাছে ছয় ঘন্টার মধ্যে ওই শাড়ি আপনি জানি না ফেরত এসেছি কিনা ছয় ঘন্টার মধ্যে যদি ওই শাড়ি ফেরত দিয়ে জনগণের কাছে স্টেটাস দিয়ে মাপ না চান তাহলে আপনাদেরকে প্রথম নতুন বাংলাদেশে লুটকারী হিসাবে লুটকারীদের কি হয়েছে আপনারা জানেন কোথায় পালাবে আমরা এই সংস্কার টাইমের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনবো পাতাল থেকে হলেও সব জায়গা অলরেডি আপনারা জানেন কেন এখন শেখ হাসিনা ওয়াজেদ তার বন্ধুরাষ্ট্র থেকে কোথাও জায়গা পাচ্ছে না কারণ অলরেডি সে ওয়ার ক্রিমিনাল পর্যায়ের মামলা ফেস করে আর মুখামুখি তার নামে মামলা নোটিস মামলা অলরেডি হয়ে গেছে আমাদের এনআরবি অস্ট্রেলিয়ান জোন থেকে করেছে এবং ওদের জয়েন কোনো ইন অস্ট্রেলিয়া লন্ডন নাই সো আপনাদেরকে প্রথম মামলা করা হবে এই নামে আর যেভাবে বাচ্চারা কালেক্ট করছে সব করছে সেগুলো আছে আর আপনারা যেটা ফেসবুক নিয়ে উদ্যোক্তা তারা না বাচ্চাদের এই এগুলো দেখছেন না কেন আপনারা তো জানেন না এ করেছে ওই করেছে এগুলোর মধ্যে যাবেন না গুজুব থিওরি নিয়ে আমি ক্লাস করব আর জি আবার নেক্সট লেকচার হবে তত্ত্বাবধায়ক সরকার শপথের পরে এর আগে যদি প্রয়োজন না পড়ে হ্যাঁ যদি শব্দ বোমা আমাকে না দিতে হয় আমার শব্দ বোমা আসে জ্ঞান থেকে মুখ থেকে না মাথা থেকে অভিজ্ঞতা থেকে না মারতে হয় তাহলে আমি আসব প্রথম ক্লাস হবে জেনারেশান জি কি সেটা জানার জন্য আপনারা অনেকে গুগল করে সুন্দর করে ও বাংলা করে দিয়েছেন ওগুলা দিয়ে হবে কিন্তু বাবা মারা কয়দিন পরেই সব কিছু হলে বাবা মারা আসবে আমি অলরেডি কমপ্লেন পাচ্ছি হ্যাঁ যে মেধাবী করাসকারী রাইট মেধাবী শব্দটা আসলে আমি আপনাকে চিনে ফেলি আপনি কী বোঝাতে চাচ্ছেন এই বদনাম যাতে না হয় সমন্বয়কের আট দশজনই বাংলাদেশ না হ্যাঁ ঘর পরেছেন যখন আলু পরে যেমন সো আমার মূল কথা হচ্ছে আপনাদের পর ছড়া হবে না কিন্তু আর আপনারা পজিটিভ জিনিস দেখেন নে রেগুলার জানান আর আপনাদের যদি কোনো কথা থাকে এখানে কমেন্ট করে দেবেন ধন্যবাদ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্যাকেজ থেকে আমি কাজ করি সো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি দ্যাস মাই উইপন ওকে সো মনে রাখবেন আপনাদের পরিবারগুলোতে রাজনৈতিক কারণে আমি আমার পরিবার একটা বাস্তব শিকার এ রাজনৈতিক প্রতিহিংসা আমি সেই গল্প বলবো আপনারাও আপনাদের গল্প বলেন সেই গল্প বলেন আর একটা কম্পিটিশন ছাড়তে চাই হ্যাঁ আপনারা তো অনেক মুভি সিনেমা সেলিব্রিটি কোন সেলিব্রিটি আছেন যেই পারেন আপনারা এক থেকে চার মিনিটের মধ্যে ভিডিও বানাবেন আপনাদের এই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে বেস্ট ভিডিও উইল আর্ন হানড্রেড ডলার্স এবং আমি টাইম ফ্রেম দিয়ে দিব আপনারা বানাতে থাকেন পোস্ট করতে থাকেন হ্যাঁ বানিয়ে রাখেন আমি আমরা ডিক্লারেশন দিব ঠিক আছে এবং একটা পেজ থেকে আমরা দেশ করার কাজে নামব এবং সেটা হচ্ছে আমাদের প্রফেসর মুজাফফর আহমেদ পেজ থেকে আমরা কাজ শুরু করবো গড়া ধন্যবাদ থ্যাংক ইউ ভ্যারি মাচ বাংলাদেশ আর্মি বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্রগণ এবারের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম